এক তো প্রেজেন্সটাই সাংঘাতিক, মানে এলেই যেরকম একটা সাংঘাতিক এনার্জি, মানে যেটা মানে ভগবান দত্ত, সেটা বোধহয় ভেতরটা ভালো হলেই সেই এনার্জিটা হয় মানুষের, যে এলেই একটা রুম মানে ঝকঝকে হয়ে যাওয়া বা লিট আপ বা ব্রাইটেন আপ হয়ে যাওয়া আর কি। তখন আর ভয় করতো না, প্রথমে ভাবতাম যে কী করে গাইবো, গলা দিয়ে একটা নোট বেরোবে কিনা, সুর বেরোবে কিনা, কিন্তু তারপরে ইন্টারঅ্যাক্ট করার পরে এমন কাছের মানুষ হয়ে যেতেন যে মনেই হতো না যে এত বড় একজন সেলিব্রিটি, এত বড় একজন রকস্টার, গান শুনে বড় হয়েছি, প্লেব্যাক সিঙ্গিং শিখেছি, ওনার যেরকম থ্রো, উনি যেরকমভাবে দরাজ একটা গলা, ইয়েট সো ফাইন। এগুলো অদ্ভুত অদ্ভুত অনুভূতি, মানে পাওয়া পেয়েছি এইটুকুই মানতে হবে যে এটাই জীবনের শ্রেষ্ঠ পাওয়া আর কি। একটা গান যদি শোনাও। সকাল থেকেই গানটা মাথায় ঘুরছে কনস্ট্যান্টলি, MM ক্রিমের সুরে। মানে দিল সে কাহা ঢুঁডলা না খুশি না সমঝ লায়া গম তো গম হি সহি মানে দিল সে কাহা সমঝ লায়া গম তো গম হি সহি। জিদ্দা, তোমার সুরে তো একাধিক হিট গান রয়েছে কেকের, তোমার পছন্দের সুর করা কেকের গলায় গান নিশ্চয়ই একাধিক, একটা একটু শুনতে চাই। প্রচুর গান, তবে আমার সঙ্গে হিন্দিতে লাস্ট কাজ যেটা হয়েছিল, আমরা একটু আগে আলোচনা করছিলাম সড়ক টু, যেটার সেই সময় অ্যাকচুয়ালি আমার বাবা চলে যান, এবং ও কতটা আমাকে হেল্প করেছিল এই গানটা রেকর্ডিংয়ের সময়, এবং এসে যে সবসময় বলতো যে আমার মাকে আমি হারিয়েছি, তুই কোনো চিন্তা করিস না, তুই মিউজিকের মধ্যে থাক, ভালো থাকবি অলওয়েজ। তো আজকে এই গানটা লিরিক্সটা এমনই, এইটাই আমার মনে আসছে, ওর জন্য গাওয়া যায়। জিন্দগি চল তেরা শুক্রিয়া শায়দ মিলে না তো কল কি সুবহ, জো দিয়া হমনে হস কে লিয়া, এ জিন্দগি তেরা চল শুক্রিয়া। সত্যি বোধে জীবনকে ধন্যবাদ দিয়েই চলে গেলেন কেকে। কালকে একটা কথা বলি, কালকে যখন আমি খবরটা পাই এবং হসপিটালে যাই, তখন আমি জাস্ট অনুপমকে শেয়ার করছিলাম যে একটা রক স্টার মনে হচ্ছে শুয়ে আছে, ওকে যখন প্রথম গিয়ে টাচ করলাম, হাতটা টাচ করলাম, তখন হাতটা তখনও গরম, এবং মনে হচ্ছে ও এক্ষুনি উঠবে, ইন্টারভেলে এসছে, রেস্ট করে আবার গাইতে যাবে।